নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে ISL আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো চলো শুরু করা যাক। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে আমরা ছোট্ট করে একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি, ISL-এর 11টা টিমের বর্তমান কোচ কারা কারা এবং গত বছর কারা কারা ছিল সেই ব্যাপারটা নিয়ে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ইন্টারেস্টিং ভিডিও কিন্তু হতে চলেছে। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো, সবার প্রথমে আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার্স FC-কে নিয়ে। কেরালা ব্লাস্টার্স FC-র কিন্তু গত বছরের কোচ ছিল আই লিগ চ্যাম্পিয়ন কোচ, মোহনবাগানের হয়ে আই লিগ চ্যাম্পিয়ন কোচ কিবু ভিকুনিয়া, কিন্তু তাকে স্যাক করা হয় খারাপ পারফরমেন্সের জোরে। এবং এবার কিন্তু কোচ সার্বিয়ার থেকে ইভান বুকোম্যানোভিচ। দেখা যাক তিনি কীরকম কোচিং করাতে পারেন কেরালা ব্লাস্টার্সে। সেকেন্ড আমরা কথা বলবো অবশ্যই এটিকে মোহনবাগানকে নিয়ে। তাদের গতবারের কোচও ছিল অ্যান্টোনিও লোপেজ হাভাস, এবারের কোচও কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাসই থাকছেন। থার্ড আমরা কথা বলবো চেন্নাইয়ান FC-কে নিয়ে। তাদের গতবারের কোচ কিন্তু ছিল সাবা লাজলো হাঙ্গেরির থেকে, এবছরে কোচ কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং তাদের কোচ কিন্তু বজিদার বন্ডানোভিচ, এটাও কিন্তু একটা নতুন সংযোজন। ফোর্থ আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তাদের গতবারের কোচ কিন্তু ছিল রবি ফাউলার, তাকে স্যাক করা হয়েছে এবং এবছরের কোচ কিন্তু ম্যানোলো ডিয়াস স্পেন থেকে। ফিফথ আমরা কথা বলবো অবশ্যই জামশেদপুর FC-কে নিয়ে। গত বছর কিন্তু তাদের কোচ ছিল ISL বলতে পারো রানার্স আপ টিমের কোচ ওয়েন কোয়েল, এবং এবছরেরও কিন্তু কোচ তাদের ওয়েন কোয়েল। এরপর আমরা কথা বলবো অবশ্যই FC Goa-কে নিয়ে। তাদের গত বছরের কোচ ছিল হুয়ান ফার্নান্ডো, 40 বছর বয়সী, এবছরেরও কিন্তু কোচ হুয়ান ফার্নান্ডো। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি FC-কে নিয়ে। মুম্বাই সিটি FC-র কিন্তু গত বছরের কোচ ছিল ISL-এর ওয়ান অফ দ্য বেস্ট কোচেস এভার সার্জিও লোবেরা, এবছরও কিন্তু তাদের কোচ সার্জিও লোবেরা, তিনিও স্পেন থেকে বিলং করেন। হুয়ান ফার্নান্দোও কিন্তু স্পেন থেকেই বিলং করেন। এবং লাস্ট আমরা 8 নম্বর টিম হিসাবে কথা বলতে চলেছি নর্থ ইস্ট ইউনাইটেড FC-কে নিয়ে। তাদের গত বছরের কোচ কিন্তু ছিল 35 বছর বয়সী জেরার্ড নাস, তাকে কিন্তু স্যাক করা হয় এবং তারপর টোটাল সিজনের দায়িত্ব সামলান খালিদ জামিল। এবং এবছরও কিন্তু খালিদ জামিলই কোচ থাকবে, এবং ISL-এ বিদেশি কোচদের সাথে ভারতীয় কোচের লড়াই আমরা দেখব, এটাই কিন্তু এই মুহূর্তে খবর। এরপর আমরা কথা বলবো অষ্টম টিম হায়দ্রাবাদ FC-কে নিয়ে। তাদের গত বছরের কোচ কিন্তু ছিল অ্যালবার্ট রোকা, তারপর অ্যালবার্ট রোকা বার্সেলোনায় ডাক পায় দেখে চলে যায়, তারপর কিন্তু তাদের কোচ হয় ম্যানোলো রোকা বা ম্যানুয়েল মার্কাসেস রোকা, এবছরও কিন্তু ম্যানুয়েল মার্কাসেস রোকাই কিন্তু থাকছে তাদের কোচ। এরপর যদি আমরা উড়িষ্যা FC-র কথা বলি, তাহলে কিন্তু দেখা যাবে গত বছর তাদের কোচ ছিল স্টুয়ার্ট ব্রাক্সটার, এবার কিন্তু সেই স্কটিশ কোচ স্টুয়ার্ট ব্রাক্সটারকে স্যাক করে কোচ বানানো হয়েছে কিকো রামিরেজকে, যিনি স্পেন থেকে বিলং করেন। এবং লাস্ট আমরা কথা যদি বলি অবশ্যই বেঙ্গালুরু FC-কে নিয়ে, ISL চ্যাম্পিয়ন একবারের এবং একবারের রানার্স আপ। তো বেঙ্গালুরু FC-র কোচ কিন্তু স্প্যানিশ কোচ স্যাক করা হয়, তারপর নওশাদ মুসা দায়িত্ব নেন, এবছরে কিন্তু কোচ জার্মান থেকে আগত অবশ্যই নাম করা কোচ মার্কো পেজাউল্লি। এবার কিন্তু দেখার বিষয় কোন কোচ এবার ক্লিক করে বা ISL চ্যাম্পিয়ন হয়, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে প্রত্যেকটা কোচ যে হাই প্রোফাইল এবং ভালো এক্সপিরিয়েন্সড কোচ সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে যেসব কোচ এবার নতুন এসেছে তাদের মধ্যে কিন্তু ম্যানুয়েল ডিয়াস সবথেকে বলতে পারো নাম করা কোচ, এটা কিন্তু বলাই হতে পারে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।